আসসালামু আলাইকুম এভিএম তানিয়া অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন আমি প্রথমে ঘর করে নিয়েছি পরপর তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিয়েছি তিনটা অর্থাৎ ঘর সহ ঘর হবে মোট সাতটা দ্বিতীয় নম্বর লাইনে ঘর বরাবর একটা ঘর হবে এরপর তিন নম্বর লাইনে একটা ঘরের ডান পাশ থেকে দুইটা ঘর বাড়াবো আবারও বাম পাশে গিয়ে দুইটা ঘর বাড়াবো অর্থাৎ তিন নম্বর লাইনে ডান পাশ থেকে দুইটা ঘর বাড়িয়ে নিয়েছি চার নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর করেছি এবং লাস্ট লাইনে ডানদিকের লেভেল সমান রেখে দুইটা ঘর করেছি এরপর আবারও দ্বিতীয় নম্বর লাইনে চলে আসলাম তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিলাম এরপর ডান পাশের লেবেল সমান রেখে পরপর তিনটা ঘর নিয়েছি চার নম্বর লাইনে তিনটা ঘর করেছি এবং পাঁচ নম্বর লাইনে বামদিকের লেবেল সমান রেখে দুইটা ঘর করেছি এরপর যেখানে মোট সাতটা ঘর করেছিলাম উপরের লাইনে তার ঠিক নিচ বরাবর ঘর করে নিলাম একটা দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর করে নিলাম এবং গ্যাপ ঘর বরাবর দ্বিতীয় নম্বর লাইনে একটা ঘর করে নিলাম এরপর আবারও উপরের লাইনে চলে আসলাম উপরের লাইনে এসে পরপর আবারও সেই সাতটা ঘর করলাম ডানদিক থেকে তিনটা ঘর নিয়ে একটা ঘর গ্যাপ দিয়ে আবার তিনটা ঘর করেছি দ্বিতীয় নম্বর লাইনে গ্যাপ ঘর বরাবর একটা ঘর করেছি তিন নম্বর লাইনে দ্বিতীয় নম্বর লাইনে যেখানে শেষ হয়েছে তার পাশ থেকে দুইটা ঘর বাড়িয়েছি চার নম্বর লাইনে বামদিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর করেছি তিনটা পাঁচ নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে ঘর করেছি দুইটা এরপর তিন নম্বর লাইনে আবার চলে আসলাম যেখানে একটা ঘর করেছিলাম দুই নম্বর লাইনে তার ডান পাশ থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব চার নম্বর লাইনে লেবেল বাম দিক থেকে সমান করে ঘর নিব তিনটা লাস্ট লাইনে লেভেল সমান রেখে ডান দিক থেকে ঘর নিব দুইটা দর্শক আজকে এই পর্যন্তই বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ